আল্লাহ, তুমি আমাকে এত কালো কেন করেছো? আমি যদি ওই মেয়েটার মতন ফর্সা হতো তাহলে হাজার হাজার ছেলে আমার পেছনে ঘুরতো। আল্লাহ, তুমি আমাকে এত কুচ্ছিত করেছো, জীবনে কোনো ছেলে আমার পানে ঘুরি তাকাই না। আল্লাহ, তুমি আমাকে তুলি লাও, না হলে সুন্দরী কই দাও। বালিকা, তুমি আর কেঁদো না, তোমার মনের আশা পূর্ণ হবে। আমি সুন্দর হয়ে গেছি, এবির আমি যাই, এবির আমার পেছনেও হাজার হাজার ছেলে ঘুরবে। আল্লাহ, আমাদের যা জীবন নাকি, জীবনটা হলো ওয়ার্ডেন। কত সুন্দর একটা গার্লফ্রেন্ড, মাথায় হাত বুলিয়ে দিছে, আর আমাদের কপালে একটা হিজু জিতবে না, আমাদের কপাল না ছাই। কপালটা হলো ওয়ার্ডের, টাকা পয়সা গাড়ি বাড়ি গার্লফ্রেন্ড সবাতে আছে, আমাদের এই পুরো কপালে কিচ্ছু নাই। আল্লাহ, এই পুরো কপাল নি আমি আর বাঁচতে চাইনি, হয় তুমি আমাকে তুলি লাও, না হয় ওই ছেলেটা মতন কর দাও। এই বালক, তুমি আর কেঁদো না, তুমি যা চাইছো তাই হবে। এই আমি এখানে, এত সুন্দর গার্লফ্রেন্ড আমার, উনি বাপ্পারি জামাটা কত সুন্দর, পাদের মতন গ্যাস করছে। এই তুমি এত ছটপট করছো কেন, তুমি তো ফক্সেনটা ইউজ করো। ইরি আল্লাহ, ফকিরে জীবন তো নাম শুনিনি। ইরি সর্বনাশ, এত বড় মোবাইল কার রে এই শালা, বুঝতে পারছে না তোর পকেটে আছে তোরই হবে। হ্যালো, কে বলছেন? আমি কলকাতায় থেকে ডাক্তার আর কে বলছি। আ বেলায় আবার ডাক্তারে ফোন করছে কেন? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনার রিপোর্ট আমার কাছে চলে এসেছে, আমি খুবই গুরুত্বপূর্ণ ভাবে চেক করে দেখলাম যে আপনি দুদিনের মধ্যেই মারা যাবেন। আপনার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আপনার ইচ্ছাটা পূরণ করে নেন। রাখলাম, পরকালে দেখা হবে। এরে চা ডাক্তার বলছে কি রে, জীবনটা কবে শুরু হইলো, শুরু হইছে না হইছেই শেষ। তুমি আর কাজও না, আমি সব জানি, দুনিয়াতে সবাই খেয়ে মরতে হবে, তুমি না হয় দুদিন আগেই মরবা। এই তুই যেখানে সবই জানিস, আমাকে আগে বলিনি তাহলে আমি তোর সাথে প্রেম করতে আইছুক না। এই তোমার মাথা তো একবারে গিয়েছে, ডাক্তারে তো বললো তুমি দুদিন বাঁচবা, আমার তো মনে হয়েছে তুমি আর একদিনও বাঁচবা না, এক্ষুনি মরে যাবা। এই তুই আবার কি বলছিস রে, ডাক্তার এটা বললো দুদিন বাঁচবো, তুই যে বলছিস এক্ষুনি মরে যাবো। আল্লাহ, আমার এত ভালো কপাল চাইনি, আমার পুরো কপাল ছিল খুব ভালো ছিল। আল্লাহ, তুমি আমাকে পুরো কপাল কর দাও। আল্লাহ, আগে আমি যেমন ছিল সেরকম কর দাও। এই বিশু, এই মেয়েটা কে রে, আমাদের পারে নতুন নতুন মনে হচ্ছে। আমার তো মেয়ে দেখে অচেনা অচেনা মনে হচ্ছে, আমি এর আগে এই মেয়েটাকে কোনদিন আমাদের গ্রামে দেখিনি। কর্তা দেখিসনি? না কর্তা। তার জন্য তোর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে জানিস। এই বিশু, তোরা যা ওই সুন্দরী মেয়েটাকে আমার বাগান বাড়িতে নিয়ে আসতে পারলে তোর দেখে আমি আজ বড় পার্টি দিয়ে দেব। ঠিক আছে কর্তা। এই চল ভাগ এই মেয়েটাকে। কি ব্যাপার, তোমরা আমাকে ধরছো কেন? চলো সুন্দরী বাগান বাড়িতে, তোমাকে আমার কর্তা তুলে নিয়ে যেতে বলেছে। আমার কর্তার তোমাকে খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো আমি কি করব, তুই আমাকে সার খাসি। সুন্দর হাত চালাই, তুই ধর ওকে।
বস আমরা খুঁজছি। আল্লাহ আমি কালো ছিনু খুব ভালো ছিনু আমি কেন মরতে সুন্দর হনু আল্লাহ আমি আগে চাই ছিনু তাই কই দাও। এই তো সেই আমি আগের মতন হয়ে গেছি এবার আমি বাড়ি যাই। এই ওই মেয়েটাকে দেখতো একই কাপড় পরে আছে। না না সে মেয়ে তো না বস এই মেয়ে তো কালো। ঠিক আছে ভালো করে খোঁজ যাবে ওই মেয়েটা পালিয়ে না যেতে পারে। ঠিক আছে বস আমরা অন্য কাউকে দেখে ভাবি ওরা খুব ভালো আছে কিন্তু না বন্ধু যে যার জায়গায় আছে সে তার জায়গায় খুব ভালো আছে তাই আপনারা অন্য কাউকে দেখে আফসোস করবেন না নিজে যা কিছু আছে তাই নিয়েই খুশি থাকুন।